ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে সমুচিত জবাবের পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান। ইসরায়েল হামলা চালালে প্রতিশোধ নিতে নিয়মের বাইরে গিয়ে জবাব দিবে তেহরান, এমন একটি বার্তা যুক্তরাষ্ট্রকে পৌঁছে দিয়েছে দেশটি। এক হারাকাত দুরুস্ত মানতিকি কানুনি বাইনুল মিলালি বুদ বা হক বা ফিলিস্তিনি হা বুদ। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানিয়াক কর্মকর্তা বার্তা পাঠানোর বিষয়টি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে নিশ্চিত করেছেন। কাতারের মাধ্যমে ওই বার্তা বাইডেন প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে। বার্তায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অনিয়ন্ত্রিত পাগলামির লাগাম টেনে ধরা উচিত বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়। কয়েকদিন আগে ইরান 200+ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায়। হামলায় ইসরায়েলের একের অধিক বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবি করে তেহরান। আর এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি তেলের খনিতে হামলার ছক কষছে ইসরায়েল। হামলার পরিকল্পনায় বেনিয়ামিন নেতানিয়াহুকে মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে আইনসম্মত ও বৈধ আখ্যা দিয়ে শুক্রবার খামেনি বলেন ইসরায়েল বেশি দিন টিকবে না। শুক্রবার রাজধানী তেহরানের ইমাম খামেনি গ্রান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় অংশ নেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। 5 বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন খামেনি। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।